আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখানে আমি করে নিলাম ব্রাজিলের ভর্তা, দেখতে ব্রাজিলের মতোই লাগছে। তো দেখুন সবুজ আর হলুদ পোশাকটা, এবং আমরা এবং পেয়ারাগুলো দেখতে সেম। মানে এই রেসিপিটা আমার বাচ্চা আর্জেন্টিনা ব্রাজিলের সাপোর্টার, আমার ঘর বড়া, তো তাদেরকে আজকে ব্রাজিল খেলবে, তাই সেই আমেজটা দেওয়ার জন্য তাদের জন্য তৈরি করে ফেললাম ব্রাজিল ভর্তা। তো এখানে ভর্তাটা দেখতে ব্রাজিলের মতো, তাই এর নাম দিয়েছে আমি ব্রাজিল ভর্তা, কিন্তু এখানে দেওয়া হয়েছে পেয়ারা এবং আমড়া। পেয়ারা এবং আমড়াটাকে আমি পরিমাণ মতো কাশুন দিই, আমার গাছের লেবু পাতা, সাদা লবণ, বিট লবণ, পিঙ্ক সল্ট, চিনি, কাঁচামরিচ, শুকনো মরিচ গুঁড়া, তারপরে ধনিয়া পাতা দিয়ে ভালোভাবে হাত দিয়ে একটু কচলে কচলে মেখে নিয়েছি। খুব মজা হয়েছে, এক কথায় অসাধারণ। তো আজকে যদি ব্রাজিল জিতে যায় তাহলে আমার এই ভর্তাটাও অসাধারণ আরও জমে যাবে। তো ওনারা তো খেয়ে বলছে খুব মজা হয়েছে, তো আপনারা বানিয়ে খেলে বলতে পারবেন এই ব্রাজিল ভর্তাটা কেমন হয়েছে। তারপর ওনাদের জন্য আরও তৈরি করলাম, কারণ খেলা দেখতে দেখতে কোন ফাঁকে যে তারা খেয়ে ফেলছে এবং আমিও খেয়ে ফেলেছি বলতে পারি না, কিন্তু খাওয়া হয়ে গেছে, কিন্তু খেলা শেষ হয়নি। তো আমার হাজব্যান্ড খেলার জন্য পূর্ব প্রস্তুতিমূলক অনেক কিছু এনে রেখেছে, তিনি এনেছে মিট বল, সসেস, তো বলল যাও এগুলো ভেজে নিয়ে আসো। তো প্যাকেট ধরে আমি যেহেতু এগুলো ভাজা কোনো ব্যাপার না, এগুলো রেডি করাই, শুধু চুলায় দিয়ে একটু ভেজে নিয়ে আসবো, তাই সেই রেসিপিগুলো আপনাদের সাথে আর শেয়ার করিনি, এগুলো শেয়ার করলাম। তো চুলায় দিয়ে আমি এগুলো সবগুলো ভেজে নিয়ে এসে তারপর বসেছি এখানে, পানিফল এবং আমলকি নিয়ে আসছে আমাদের জন্য। তো এই খাবারগুলো মনে হলো কি খেলা দেখার ফাঁকে ফাঁকে নিমিষে শেষ হয়ে গেল। তো আশা করি আপনারাও খেলা দেখবেন এবং এইসব রেসিপিগুলো ফাঁকে ফাঁকে তৈরি করে নেবেন, বিনোদনের খাবার এগুলো। তো বিনোদনমূলক এই খাবারগুলো আপনাদের কেমন লাগলো এবং আমার ব্রাজিল ভর্তাটা তৈরি করে খেয়ে জানাবেন কেমন লাগলো। তো আল্লাহ হাফেজ, সবাই খেলা দেখেন, আল্লাহ হাফেজ।